আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ শিখব, বিশেষ করে এইগুলা যারা আরব দেশে যাবেন ভাবছেন বা যারা আরব দেশে নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হবে। তাহলে চলুন শুরু করি। নতুন এর আরবি জেদিদ, পুরানো গেদিম, সাদা আবিয়াত, লাল আহমার, কালো আসওয়াদ, বাম এসার, এখানে কিন্তু বাম দিক বোঝাচ্ছে। আবার বলছি, নতুন জেদিদ, পুরানো গেদিম, সাদা আবিয়াত, লাল আহমার আর কালো আসওয়াদ এবং বাম দিক বা বাম এর আরবি এসার। নেক্সট, আমি এর আরবি আনা, তুমি এর আরবি ইন্ত বা ইন্তা, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর স্ত্রীর ক্ষেত্রে হবে ইন্থি। আমরা এর আরবি নাহনু বা আহনা। আবার বলছি, আমি আনা, তুমি পুরুষের ক্ষেত্রে ইন্ত বা ইন্তা আর মহিলাদের ক্ষেত্রে ইন্থি। আমরা নাহনু বা আহনা। নেক্সট, ছেলে এর আরবি ওয়ালাদ, মেয়ে এর আরবি বিন্ত, বাচ্চা বজুরা পুরুষ রিজ্জাল, মহিলা নিসা। আবার বলছি, ছেলে ওয়ালাদ, মেয়ে বিন্ত, বাচ্চা বজুরা পুরুষ রিজ্জাল, মহিলা নিসা। নেক্সট, বাসা এর আরবি বেত এবং বাড়ি এর আরবি মঞ্জিল, কাজ এর আরবি শগল, আবার আমেল মানেও কাজ, মোবাইল এর আরবি জোয়াল। আবার বলছি, বাসা বেত, বাড়ি মঞ্জিল, কাজ শগল, কাজ আমেল, মোবাইল জোয়াল। নেক্সট, কোথায় এর আরবি ওয়েন বা ফেন, কখন এর আরবি মিতা বা ইমতা, আসো তাহাল যাও রোহ ইজি অর্থ আসছি। আবার বলছি, কোথায় ওয়েন বা ফেন, কখন মিতা বা ইমতা, আসো তাহাল যাও রোহ আসছি ইজি। নেক্সট, পিছনে এর আরবি ওরা, সামনে এর আরবি গিদ্দাম, বেল্ট এর আরবি হেজাম, দিন এর আরবি নাহার, রাত এর আরবি লেইল, সপ্তাহ এর আরবি ইসবু, মাস এর আরবি সাহার। আবার বলছি, পিছনে এর আরবি ওরা, সামনে এর আরবি গিদ্দাম, বেল্ট এর আরবি হেজাম, দিন নাহার, রাত লেইল, সপ্তাহ ইসবু, মাস সাহার। নেক্সট, বছর এর আরবি সানা, সবসময় এর আরবি দাইমন, নামানো এর আরবি নাজ্জেল, নামা এর আরবি এঞ্জেল, ওঠা এর আরবি ইরকাব, গাড়িতে ওঠা বা উপরে ওঠা এইসব অর্থে আমরা ব্যবহার করব ইরকাব। আর গুম অর্থ ওঠা, এই গুম শব্দটি আমরা ব্যবহার করব ঘুম থেকে ওঠা বা বসা থেকে ওঠা ইত্যাদির জন্য। আবার বলছি, বছর সানা, সবসময় এর আরবি দাইমন, নামানো নাজ্জেল, নামা এঞ্জিল, ওঠা এরকাব, আর ঘুম থেকে ওঠা বা বসে থেকে ওঠা এর আরবি গুম। নেক্সট, বাবা এর আরবি বাবা বা আব বা আবুই, মা এর আরবি মা, উম বা উম্মি, ভাই এর আরবি আখু বা আখুই, বোন এর আরবি উক্তি। আবার বলছি, বাবা এর আরবি বাবা, আব বা আবুই, মা এর আরবি মা, উম বা উম্মি, ভাই এর আরবি আখু বা আখুই, বোন এর আরবি উক্তি। নেক্সট, দাঁড়ানো আরবিতে বলে ওয়াকগেফ, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, বসা ইজলিস অথবা জুলুস, ঘুমানো নোম, খাওয়া আক্কেল, খাওয়া আক্কেল, খাবারের স্বাদকে বলা হয় জায়েকা অথবা জোক, খাবার তাম। আবার বলি, দাঁড়ানো ওয়াকগেপ, বসা ইজলিস অথবা জুলুস, ঘুমানো নোম, খাওয়া আক্কেল, স্বাদ জায়েকা অথবা জোক, খাবার তাম। নেক্সট, জুতা জেজমা, জুতাকে বলা হয় জেজমা আর স্যান্ডেলকে বলা হয় ছিপ ছিপ অথবা হাজিয়ান,
হাজিয়ান। লাইটকে বলা হয় লেম্বা, আলো, নূর। আবার বলি, জুতা, জাজমা, স্যান্ডেল, ছিপছিপ অথবা হাজিয়ান, লাইট, লেম্বা, আলো, নূর। নেক্সট, শরীরকে বলা হয় জিসম, জিসম অর্থ শরীর। চুলকে বলা হয় শার, শার অর্থ চুল। টাকমাথাকে বলা হয় আজলা। বুদ্ধি বলা হয় মুখ। কাউকে যদি বলা হয় মুখ মাফি, অর্থ তোমার জ্ঞান নাই অথবা বুদ্ধি নাই, এরকম অর্থে। কফাল অর্থ জাবিন, কফিল, কফিল বা কফাল অর্থ জাবিন। কান্দ অর্থ কিপ্ত। গাল অর্থ ফাম, গাল অর্থ ফাম। জিব্বা অর্থ লিসান। গাল অথবা মুখমণ্ডলকে বলা হয় ফাম। জিব্বা অর্থ লিসান, লিসান অর্থ জিব্বা, ঠোঁট, সিফাইভ অথবা সাফ। দাঁতকে বলা হয় স্নান, দাঁত, স্নান, কান, ওদন। গাল অথবা মুখমণ্ডলকে বলা হয় ফাম, জিহ্বা, লিসান, ঠোঁট, সিফাইভ, দাঁত, স্নান, কান, ওদন। নেক্সট, চোখ আইন, আইন অর্থ চোখ। নাককে বলা হয় আনভ, গোপ, শানভ, গোপ, শানভ, ভ্রু, হাজিব, ভ্রু, হাজিব, হাত, ইয়াদ। বুককে বলা হয় সদর অথবা সেদের। নেক্সট, পেট আরবিতে বাতন, পেট, বাতন। কলিজাকে বলা হয় কিবদা। হার্টকে বলা হয় কাল্ব। নাড়িভুঁড়িকে বলা হয় মাইদা, নাড়িভুঁড়ি, মাইদা। আঙ্গুল উসবা অথবা ইসবা। আবার বলি, পেট, বাতন, কলিজা, কিবদা, হার্ট, কাল্ব, নাড়িভুঁড়ি, মাইদা, আঙ্গুল উসবা অথবা ইসবা। নেক্সট, রক্তকে বলা হয় দম, রক্ত, দম, চামড়া, জিল্দ, চামড়া, জিল্দ। হাড়কে বলা হয় আজম, আজম। নখকে বলা হয় দোপর। পা কদম অথবা রিজল। রক্ত, দম, চামড়া, জিল্দ, হাড়, আজম, নখ, দোপর, পা, কদম অথবা রিজল। নেক্সট, দেওয়াল আরবিতে জিদার। ফ্ল্যাটকে বলা হয় সাক্কা অথবা সুক্কা। বারান্দা আরবিতে বলে বেলকুনা, বারান্দা, বেলকুনা, রান্নাঘর, মাতবাখ। শোয়ার রুমকে বলা হয় গোরফা নোম, আর খাবার রুমকে বলা হয় গোরফা তাম। দেওয়াল, জিদার, ফ্ল্যাট, সুক্কা, বারান্দা, বেলকুনা, রান্নাঘর, মাতবাখ, শোয়ার রুম গোরফা নোম, খাবার রুম গোরফা তাম। নেক্সট, কড়াইকে বলা হয় মেঘলা, কড়াই, মেঘলা, পাতিল, গিদর। প্লেটকে বলা হয় সাহান, প্লেট, সাহান, কাপ আরবিতে কূপ অথবা ফিনজান। গ্লাসকে বলা হয় কাসা। কড়াই, মেঘলা, পাতিল, গিদর, প্লেট, সাহান, কাপ, কূপ অথবা ফিনজান, গ্লাস আরবিতে কাসা। নেক্সট, চামুষকে বলা হয় মিলাকা, মিলাকা অর্থ চামুষ। চা চামুষকে বলা হয় মিলাকা শাহী। কাঁটা চামুষকে বলা হয় শৌকা, শৌকা, কাঁটা চামুচ। ছুরিকে বলা হয় সিক্কিন, ব্রাশকে বলা হয় ফুরসা, ফুরসা অর্থ ব্রাশ। চামুষ মিলাকা, চা চামুষ মিলাকা শাহী, কাঁটা চামুষ শৌকা, ছুরি সিক্কিন, ব্রাশ ফুরসা। মইকে বলা হয় সিল্লিম, মই, সিল্লিম। ময়লা আরবিতে বলে গুমাবা অথবা অসাক, গুমাবা অথবা অসাক। বালতিকে বলা হয় তিব অথবা সতাল, তিব অথবা সতল। পর্দাকে বলা হয় সিতারা, জানালা, সোব্বা, খাট, শরীর। মই, সেল্লিম, ময়লা, গুমামা অথবা অসাক, বালতি, তিব অথবা সতল, পর্দা, সিতারা, জানালা, সোব্বাক, খাট, শরীর। ধন্যবাদ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বলতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।